নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ড্রিম গার্ল প্রতিমা চ্যানেলের নতুন একটা ব্লগে আমার সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটার নাম আমি দিয়েছি কাবিখা ব্লগ, অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য। দেখুন, আমার হাজবেন্ড কিন্তু আজ অনেকগুলা মাছ এনেছে। সে আজ এই এখানে টোটাল 13 কিলো মাছ আছে। এই 13 কিলো মাছ সে টোটালি না কেটে নিয়ে এসেছে, বা দোকানে আসলে কেটে দেয়নি, এই শর্তেই সে এই মাছগুলো বিক্রি করেছে এবং সেও সেটা না কেটে নিয়ে চলে এসেছে। আমি তো মাছগুলো দেখার পর আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। 13 কিলো মাছ আমি কীভাবে কাটব এবং সেই বা এখন এই এতগুলো মাছ কীভাবে কাটবে? তার কারণ হলো, আমি কিন্তু মাছ কাটতে মোটেও এক্সপার্ট নই। আমি সাধারণত মাছ কাটিই না। আমার হাজবেন্ড আমাকে এই কাজটাতে সবসময়ই হেল্প করে এবং সে যথেষ্ট হেল্পফুল ম্যান। আমাকে আমি যে কাজটা পারি না, সে আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে। তো আমি এই মাছগুলো দেখার পর একটা টেকনিক অবলম্বন করি যে মাছগুলো যদি ফ্রিজে রাখি তাহলে কিন্তু মাছগুলো পরবর্তীতে কাটার জন্য আরও বেশি ঝামেলা পোহাতে হবে। তো তার কারণে তাকে আমি একটা শর্ত দিলাম যে তুমি যদি মাছগুলো আজ কেটে রাখো তাহলে আমি আজ তোমাকে পিঠা তৈরি করে খাওয়াবো। তো সে কারণে যেমন কথা তেমন কাজ, সে মাছগুলো কাটতে শুরু করলো আর আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে পিঠাগুলো তৈরি করতে চলে আসলো। দেখুন, আমি এই লোহার প্যানে সুন্দর করে পিঠাগুলো তৈরি করছি। এই পিঠা সুন্দর করে, চিতই পিঠা সুন্দর করে তৈরি করার যদি কেউ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি অবশ্যই এই রেসিপিটা দিয়ে দিব। দেখুন, পিঠাগুলো অনেক ছিদ্র হচ্ছে। পিঠাগুলো যদি ছিদ্র না হয় তাহলে পিঠা খেতে মোটেই ভালো লাগে না। এবং এর ভিতরে আমি যেহেতু আজ রসে ভেজানো পিঠা তৈরি করছি, এর ভিতরে একটুও রস ঢোকে না। পিঠা যত ছিদ্র হবে ততটা খেতে ভালো হবে এবং মোলায়েম হবে। আমি এখানে 2টা জাল করে নিচ্ছি। তেজপাতায় এলাচ, লং, এগুলো দিয়ে আমি কিছুটা সময় ধরে দুধটাকে জাল করে নেব, অর্থাৎ দুধটাকে একটু ঘন করে নিতে হবে। আসলে আমার নারকেল ছিল, কিন্তু ওই সময়ের ভিতর নারকেলটা কুড়িয়ে আসলে এই পিঠাটা তৈরি করতে আরও অনেক সময় লাগতো, তাই আমি ওই প্রসেসে না গিয়ে ঘরের যে সামান্য উপকরণ ছিল সেটা দিয়েই এভাবে তৈরি করে নিয়েছি। অন্যদিকে রাত্রের ডিনার কী হবে সেটা নিয়েও ব্যস্ত ছিলাম। তো ঝটপট যাতে ডিনারটা কমপ্লিট করা যায় তার জন্য আমি একটু ডিম রান্না করছি। বোঝেন, কাবিখা প্রকল্প যেহেতু 13 কিলো মাছ কাটছে, তাকে তো একটু অন্যরকম খাবার দিতে হবে। তো সে কারণে আমি এখানে কিছু গুঁড়া মশলা ঢেলে নিচ্ছি এবং এগুলো একটু পানির সাহায্যে ভিজিয়ে নিব। আমি আজ সামান্য উপকরণ দিয়েই এই ডিমগুলো রান্না করব। এখানে ডিমগুলো সেদ্ধ করে আমি একটু কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এরপর পেঁয়াজ রসুন দিয়ে জাস্ট ওই ভেজানো মশলাটুকু দিয়ে আমি এটাকে রান্না করব। আমি আজ রান্নার মূল প্রসেসে যাব না, অল্প কিছু ডিমগুলো এখানে ভেজে নিচ্ছি। আমি এবার অন্য একটা ইনগ্রিডিয়েন্টস দেখাই। এটা হচ্ছে ব্রোকলি। এটা আমার হাজবেন্ডের ভীষণ পছন্দের। ব্রোকলিগুলো একদম গুলিয়ে ফেলা যাবে না, এভাবে একদম আস্তে আস্তে রেখে অল্প আছে
ভেজে নিতে হবে। তার পছন্দের এই খাবারটাও রেডি করেছি। উপরন্তু আমি এখানে কিছু খিচুড়ি তৈরি করেছি। খিচুড়ির সঙ্গে ডিম খুবই মজার হবে।